5 বছরের যন্ত্রণা মানছি না মানবো না মানছি না মানবো না চোখ ডাক্তার হাতে দিন স্কুলে আমাদের যেতে দিন যেতে দিন যেতে দিন বাংলা যখন এগিয়ে নিয়োগ কেন পিছিয়ে জবাব চাই জবাব চাই জবাব দাও বঞ্চিতদের পথে ঠাই সরকার কি চাইছে তাই জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও আমাদের চাকরি পূরণ কেন হচ্ছে না জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও রাজ্যে এত প্রকল্প নিয়োগ কেন এত অল্প জবাব চাই জবাব চাই জবাব দাও দুর্নীতি থেকে মুক্ত দিন 22টাতে নিয়োগ দিন নিয়োগ দিন নিয়োগ দিন শিক্ষার হার বিলিয়ে দিন শূন্য পদে নিয়োগ দিন নিয়োগ দিন নিয়োগ দিন 2022 স্টেট পাসপোর্ট কমন চলছে না জিন্দাবাদ জিন্দাবাদ 2022 স্টেট পাসপোর্ট কমন চলছে না জিন্দাবাদ জিন্দাবাদ আন্না জেলা 2022 স্টেট পাসপোর্ট কমন চলছে না জিন্দাবাদ জিন্দাবাদ দফার দাবিতে জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদের চেয়ারপারসনকে ডেপুটেশন দিল 2022 সালে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। আজ দুপুরে মালদা শহরের টাউন হলের সামনে জমায়েত করেন চাকরিপ্রার্থীরা। সেইখান থেকে নিজেদের দাবি বিক্ষোভ মিছিল করে জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদের সামনে এসে পৌঁছায় টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। সেইখানে খানিকক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর পরিষদের চেয়ারপারসনের হাতে একটি স্মারকলিপি তুলে দেন চাকরিপ্রার্থীরা। তোমরা টাউন হলে এখানে কেন জমা হয়েছো এবং কাকে ডেপুটেশন দেবো তোমাদের ডিমান্ডটা কি? আমাদের প্রথম দাবি হলো 2017 সালের পর 2022 সালে প্রথম একবার আবার নতুন করে টেট ঘোষণা হয়। টেট ঘোষণা হয়ে যাওয়ার পর আজ এক বছর হলো, ফল রেজাল্ট হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা এখন পর্যন্ত ইন্টারভিউ নোটিশ পাইনি। তো সেই দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছি চেয়ারম্যান ম্যাডামের কাছে, যে আমাদের দীর্ঘ যে এক বছরের যে রেজাল্ট হয়ে গেলো তারপরে কেন আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে না বা ইন্টারভিউ ডেট ঘোষণা হচ্ছে না, তার মধ্যে আবার কী হয়েছে নতুন করে আবার টেট ঘোষণা হয়ে গেছে। তো আমরা চাই নতুন টেটের আগে একটা জন্য আমাদের 2022 যারা টেট পাস করে আছে তাদের জন্য ইন্টারভিউ ডেট ঘোষণা করা হয়। কতজন আছে মালদা জেলাতে? আমরা মালদা জেলাতে এই পরিসংখ্যাটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে আমরা আইডিয়া করা যেতে পারে যে আমাদের মানে মালদা জেলার প্রায় পাশের সংখ্যা হয়তো 1200 হবে, কিন্তু এটা জাস্ট একটা অনুমান আমাদের, এটা কিন্তু আমাদের কোনো মানে শিওর আমরা কোনো কিছু উত্তর বলছি না, এটা একমাত্র চেয়ারম্যান ম্যাডামই আমাদের জানতে পারবেন বা বলতে পারবেন। তোমার দাবি যদি না মানে তাহলে কী করবে? আমাদের দাবি বলতে আমরা যদি না মানা হয় এখানে তো আমরা জেলাতে করছি, এরপরে রাজ্য গিয়ে মানে আমাদের যে প্রাথমিক ভবন আছে সেখানে গিয়ে আমরা একটা বড় একটা আন্দোলনের পথে আমরা নামব। আমাদের মূল দাবি হচ্ছে আমাদের ইন্টারভিউ ডেট দিতে হবে অতি তাড়াতাড়ি। তোমার নাম? আমার নাম হলো শুভেন্দু সরকার। আমাদের ডিমান্ড সেই একই পুরনো ডিমান্ড, আমরা চাই যে 2023-এর যে নতুন টেট ঘোষণা হয়েছে তার আগে আমাদের যে 22-এর টেট নেওয়া হয়েছে তাদের একটা নোটিফিকেশন দেওয়া হোক, আমাদের এটাই দাবি যেটা আমরা বারবার করে আসছি। আর কি দাবি আছে? আর দাবি বলতে যে আরটিএ অ্যাক্ট অনুযায়ী পঞ্চম শ্রেণীকে নিযুক্ত করুন সব ক্লাসে মানে সব ক্ষেত্রে সব স্কুলে, যাতে পর্যাপ্ত শূন্যপদ হয়, আর সব জেলায় জেলায় আপ টু ডেট শূন্যপদ কত আছে সেটার একটা পরিষ্কার একটা রূপরেখা দিই যাতে সবাই একটা আইডিয়া পায়, সবার সুবিধে হয়, এটাই আমাদের দাবি। এখন তো রাজ্য মানে জেলা স্তরে হচ্ছে, এরপর রাজ্য স্তরে আবার যেতে হবে আমাদের। তাহলে রাজ্যে যেভাবে শিক্ষা নিয়ে দুর্নীতি ধরা পড়েছে ততখানি তাদের রাজ্য সরকারের উপর কতখানি আশ্বস্ত হতে পারছে? তাই জন্যই তো আমাদের আজকে এখানে আসতে হচ্ছে, আজকে আমাদের এখানে আন্দোলনটা করতে হচ্ছে। এখন দেখা যাক, এখনও তো এই সরকারই আছে, এই সরকার আমাদের নির্বাচিত, তো আমাদের নির্বাচিত সরকার যখন তাহলে আমাদেরকে একটু ভরসা রাখতে হবে এখনও অবধি। কী নাম আপনার? দেবকোনা চৌধুরী।